हाय एवरीवन, वेलकम टू माय चैनल किचन सीक्रेट बाय दीपा। आज हमें बना नान रुटी, नरम तुलतुले नान रुटी क्यों घरे बस बनाबें से रेसिपिटी आज के शेयर करब। तो चलू देखे नी रेसिपिटी प्रथम के शेष पर्त देखें। नान रुटी बनानों जो हमें लगे मयदा, एर मध्य दिए देव लवण स्वाद मतो, लवणटा दिए भालो भावे मिशिए नीते हबे। दिए देव ईस्ट, एक चामचर मतन ईस्ट दिए दिलाम। এখন দিয়ে দেব চিনি, আমি এখানে প্রায় হাফ কাপ চিনি ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নেব। তো আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা উষ্ণ গরম দুধ। আমি আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা উষ্ণ গরম করে দেবেন। আমি এটা মেখে নেব ভালোভাবে। মাখাটা যখন এই অবস্থায় থাকবে তখন এতে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ তেল। তখন তেল দিয়ে মেখে নেব। ৪৫ মিনিট রেস্টে রেখে দেব। এটাকে খুব ভালোভাবে ঢেকে আমি ৩০ থেকে ৪৫ মিনিট রেস্টে রাখবো। তো এটাকে রেস্টে রাখার আগে আমি কিছুটা তেল দিয়ে দেব উপর থেকে। পুরো ডোরটাতে খুব সুন্দরভাবে তেল মেখে দিতে হবে। তো আমি তেল মেখে নিয়েছি। তো এখন আমি এরকম একটা হাঁড়িতে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা এমন হবে যে আপনার আঙুলটা মানে আপনি রাখতে পারবেন না, আবার ফুটন্ত গরম জলও হবে না। তো এটার উপরে আমি এই গামলাটা দিয়ে দেব। গামলাটা দেওয়ার পরে এটাকে আমি আগেই বলেছি ৩০ থেকে ৪৫ মিনিট রেস্টে রাখতে হবে। তো এটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো আমি এটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। তো দেখুন এটা খুলে ডাবল হয়ে গেছে। তো দেখুন আমি ডোটি ভালো করে মেখে নিয়েছি, গ্যাস বের করে দিয়েছি। এখন আমি ছোট ছোট করে ডো করে নেব, এজন্য আমি কেটে নিচ্ছি। আমি এভাবে ডোগুলো করে নিয়েছি। এখন আমি একটা একটা করে গোল করে নেব। তো দেখুন সবগুলো ডো আমি করে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নেব রুটির মতো করে। তো রুটি বেলার জন্য আমি এতে সামান্য একটু আটা দিয়ে দেব। আটা না দিলে এটা আপনি বেলে বড় করতে পারবেন না, লেগে যাবে। তো দেখুন আমি পারফেক্ট শেপে রুটিটা বেলে নিচ্ছি। আপনারা একটু আটা দিয়ে নেবেন, তাহলে এটা বেলতে খুব সুবিধা হবে এবং লেগে যাবে না কোথাও, খুব সুন্দর হবে। আপনারা বেশি পাতলাও রাখা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। এটা মোটামুটি পরোটার মতন রাখলেই এনাফ। দেখুন একদম গোল শেপ চলে এসছে, গোলও না ঠিক ওভাল শেপ। তো রুটি তাওয়ায় দিয়ে দিচ্ছি, দেখুন এবার ঢেকে দেব।
রুটিটা ফুলে উঠছে উঠছে। দেখুন একদম ফুলে উঠেছে। তো আমি রুটি ভেজেও নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি। আমি দেখাচ্ছি রুটিগুলো কত নরম হয়েছে দেখুন।